আমার ভিডিওতে সবচেয়ে বেশি আস্ক করা কমেন্ট হচ্ছে, আপু আপনি ভিডিও কিভাবে বানান বা অডিও কিভাবে রেকর্ড করেন? কারণ আমরা যারা গান করি, যারা এই ধরনের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট করে সবার সাথে শেয়ার করতে চাই মিউজিক সেক্টরে, তাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বেশ কিছুদিন আগেই ফিফাইন এই মাইক্রোফোনটা অর্ডার করা হয় বিডি শপ থেকে। তো এই মাইক আমি ফার্স্টে কম্পিউটারে সেট করি, তারপরে অডিওটা করা হয়। অডিও করার টাইমে আমি খেয়াল রাখি যে আশেপাশে কোনো আওয়াজ নয়েজ যাতে না হয়, অ্যান্ড ফ্যানটা অফ রাখি। এরপর অডিওটা আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে নিয়ে শুনো মতো অডিওটা প্রসেসিং করি। তো এটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। এই অডিও প্রসেসিংটা হয়ে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও। ভিডিও যদি সুন্দর হয় তাহলে সবাই আপনার ভিডিও দেখবে এবং লাইক করবে। আমরা যখন এখন এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার কিন্তু লাইট সেটআপটা একদমই ভালো না। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের যে পিছনের হোয়াইট পর্দার ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাতে নিয়ে যাব, আর নিয়ে যেয়ে আমাদের যেই লাইট সেটআপটা আছে সেটাকে আমাদের মুখের সামনে নিয়ে আসব, যাতে আসলে আপনাদের এই ভিডিওটা দেখার সময় কোনো প্রবলেম না হয় এবং দেখতে একটু আনপ্রফেশনাল না লাগে। চলেন আমরা এটা করি। এরপর অডিওটা আমি ডেস্কটপে অথবা অন্য একটি মোবাইলে ট্রান্সফার করে ওটাকে ছাড়ি এবং আমার গিটারের সাথে লিপসিং করি। অ্যান্ড এই অডিও অ্যান্ড ভিডিওটা পুরোটা সম্পূর্ণ হয়ে গেলে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে সুন্দর মতো ভিডিওটা এডিট করি, তারপরে একটা সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করি, দেন ইউটিউবে টিকটক অ্যান্ড এভরিওয়্যার আমি আপলোড করি। দেখেন আমি তো মিউজিকও করি না, আমার কোনো আইডিয়াও নেই এই সব ব্যাপারে যে আসলে কীভাবে একটা ভালো গান করা যায়। কিন্তু একটা গান করার পরে ওই গানটাকে কীভাবে ভালোভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে নিয়ে যাওয়া যায় সেটা সম্পর্কে আমার একটু ধারণা আছে। বর্তমানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 180,000-এর মতো, আমার ফেসবুকেও কোয়াইট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স আছে। তো এই যে যখনই আমি কোনো ভিডিও বানাই, যদিও আমি কোনো প্রো লেভেলের ভিডিও বানাই না, তারপরও আমার যে এক্সপিরিয়েন্সের ভিডিওর সাথে সেটা আপনাদের সাথে একটা ছোট্টভাবে শেয়ার করি। সেটা হচ্ছে এভাবে, ধরেন আমার ফ্রেন্ড যখন বলল যে সে মিউজিকটাকে নিয়ে এসে প্রিমিয়ার প্রোতে এডিট করে, তখন কি হয় সে কীভাবে এডিটটা করে, সেটা হচ্ছে যে তার প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পরে সেটাকে ডিনয়েজ করে, তারপরে সেটার যে প্যারামিটারটা, ধরেন আমরা যখন কোনো সাউন্ড দিই সাউন্ডটা আসলে এরকম 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 যায়, কোথাও দেখবেন জোরে কথা বলতেছি, কোথাও দেখবেন আস্তে কথা বলতেছি, তো এই যে প্যারামিটারটাকে, এটাকে আসলে গানের ক্ষেত্রে কী করতে হয় যে একসাথে ইকুয়ালি রাখলে শুনতে ভালো লাগে। হঠাৎ করে আপনি হেডফোনে গান শুনছেন, হঠাৎ করে কেউ চিল্লায় উঠলো, তখন আপনার এটা কানে লাগে। তো আপনি যদি মিউজিক বেসড সেক্টরে কাজ করতে চান বা এই সেক্টরে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার সাউন্ডের যে এক্সপিরিয়েন্সটা সেটা যাতে অডিয়েন্সের কাছে স্মুথ হয়। যেমন ধরেন আমি এখন এই ভিডিওটা যে এডিট করতেছি, এই ভিডিওটা এডিট করার সময় দেখবেন যে এই যে সাউন্ড বেসটা আছে, আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা নর্মালভাবে আছে, এরপরে এখন যে আমি আপনাদের সাথে কথা বলবো সেটার মধ্যে আমি একটু নয়েজ ক্যান্সেল করে দিলাম, একটু প্যারামিটারগুলো ঠিক করে দিলাম, তখন কিন্তু একটা ভয়েসের ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। এরপরে দেখেন আপনাকে এই ব্যাপারটা সবার আগে মনে রাখতে হবে যে আপনি যে ভিডিও বানান, ডেফিনেটলি আপনার শখের বসে খুব কম মানুষই ভিডিও বানায়, এটা মানুষের কাছে পৌঁছে দিতে একটু অ্যাপ্রিসিয়েশন পেতে সবারই ভালো লাগে। তখন এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার ওই ভিডিওটাকে আসলে রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে। তো ওই রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে হবে। এখন আপনি দেখেন যদি আপনি আন্দাজে যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না, এটার পিছনে একটা স্ট্র্যাটেজি আছে। আপনার গানের লেন্থ অনুসারে এটা ডিপেন্ড করে। আপনি যদি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত গান করেন এরকম টাইপের, বা 2 মিনিট বেশি বড় না, যদি ধরেন 1 মিনিট হয়, তাহলে আপনি হয়তো টিকটক থেকে ভালো রিচ পেতে পারেন। যদি ওরকম গান করেন এবং আসলে ওখান থেকে 1 মিনিটের ভিডিওটা আসলে বেশি রিচ করে, আপনি যদি 1 মিনিটের ভিডিও ফেসবুকেও দেন তাহলেও হয়তো মোটামুটি মানুষকে রিচ করবে, যদি আপনার
গানটা আপনার আসলে আগে থেকেই প্রি অডিয়েন্স রেডি করা থাকে। ধরেন আপনার পেজে আগে থেকেই 500 লাইক আছে বা 500 ফলোয়ার আছে, তখন আপনি যদি জিরো ফলোয়ার থেকে স্টার্ট করেন, আপনাকে আসলে ওই অডিয়েন্সটাকে ড্রাইভ করতে হবে। যেমন দেখবেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনি কি করতে পারেন, এই গানগুলো আপলোড করতে পারবেন। যখন আপনি গানগুলোকে আপলোড করছেন, উপরে যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটাতে সবসময় আপনার নামের জায়গায় যে আপনার পেজটা সেটা সবসময় অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, আপনার গানটা শুনে যদি ভালো মনে করে মানুষ, তখন আপনার পেজটাতেও আসবে। এখান থেকে আপনি একটা অর্গ্যানিক মার্কেটিং পাচ্ছেন, প্লাস আপনি দেখবেন ফেসবুকের ইন্ডেক্সে আপনার পেজটা, এটা অনেকেই বলে যে আসলে এরকম কিছুই হয় না, বাট আমার কাছে মনে হয় আপনি যত গ্রুপে শেয়ার করবেন তত আপনাকে নিয়ে যখন মানুষ সার্চ করবে তখন সার্চ রেজাল্টের পরিমাণটা বাড়বে, যেটা আপনার জন্য ভালো কাজ করবে। সো আমার এই টেকনিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন, এবং সবার কোশ্চেনের অ্যান্সার মনে হয় আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। সো আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এখানেই নামটা দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।